এখন শখের গরুগুলো বেঁচে দিতে হচ্ছে। আচ্ছা, এটা গুজরাটি গিট। আচ্ছা, মাথা শখের গরু তিনটা ব্যাস প্রভাই। এর মাথাটা দেখেন, তা কান দেখেন, মুখ ছাড়া বড়, এক হাতের উপরে কেমন চাচ্ছে কানটা। জি ভাই, তিনটা গরু একটা এর আছে। জি জি, সুবিশাল দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম আরেকটি ভিডিওতে। আমরা অবস্থান করতেছি চুয়াডাঙ্গা জেলার দামরোজা থানার দুগদুগি পশু হাটের ঠিক পাশেই। আমরা এখান থেকে বেশ কিছু ভালো জাতের মানের ষাঁড় গরু আপনাদেরকে দেখাবো, পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। আজকে তারিখ 29 ডিসেম্বর 2023, রোজ শুক্রবার। আমরা এখান থেকে আপনাদেরকে তিনটা ষাঁড় দেখাবো, তার মধ্যে একটা আছে পাকড়া আর দুইটা আছে লাল রঙের ষাঁড়। আমরা এর বিস্তারিত গরু মালিক থেকেই আপনাদেরকে জানাবো, পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই, ভালো আছি। কি অবস্থা আপনাদের ব্যবসা বাণিজ্য সেটা বলেন। এই যে ব্যবসা বাণিজ্য ভাই, এখন তো অবস্থা একটু ব্যস্ত, কেনা কম, টাকা পয়সা নেই। এই যে আজকে আপনার ডেকে নিয়ে আসছি এই শখের গরু তিনটা ব্যস্ত ভাই। আচ্ছা, আপনার পরিচয়টা জানান। আমি মোহাম্মদ শাহিন আলম, চুয়াডাঙ্গা জেলা দামোদর থানা ডুগডুগি হাটের পাশে আমার বাড়ি। আচ্ছা, দর্শক, ওনার বাসা চুয়াডাঙ্গা জেলার দামোদর থানার ডুগডুগি হাটের পাশেই। উনি একজন প্রতিষ্ঠিত ব্যাপারী, সবসময় ওনাকে আমাদের চুয়াডাঙ্গা জেলার হাটগুলোতে পাওয়া যায়। আজকে ওনার বাড়িতে চলে আসলাম, ওনার শখের তিনটা গরু আছে, উনি বেশ কিছুদিন আগে কিনেছিলেন না? জি জি জি। কতদিন ধরে পালতেছেন এই গরু? এই আপনার 3 মাস মতো হবে ভাই। 3 মাস পালতেছেন, এত শখের গরু আবার আমাকে ডাকলেন কেন? জি ভাইয়া, এখন একটু অবস্থা একটু খারাপ হয়ে গেছে, চলাচল কাছে টাকা পয়সা নেই, এই শুধু এখন গরু কিনলেই লস, লস খেয়ে খেয়ে ভাই এখন শখের গরুগুলো বেঁচে দিতে হচ্ছে। আচ্ছা, একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, সে কিন্তু গরুর গলায় রশি রাখে নাই। আসলে গরুগুলো অনেক ভক্ত ওনার, আমরা যা বুঝতেছি। শাহিন ভাই, এটা কি বৈশিষ্ট্যের গরু আমাদেরকে জানাবেন? এটা ভাই গির গরু, এটা গুজরাটি গির। আচ্ছা, মাথা কান দেখেন, মুখ ছাড়া বড়, এক হাতের ওপরে কান। আপনি কানটা দেখান, এক হাতের একদম মেপে নেন আপনি, এক হাত, এক হাতের ওপরে কান। এ দেখেন মুখটা দেখেন, মুখ আর কান, এর মাথাটা দেখেন, এটা অরিজিনাল, এখনো দাঁত হয় নাই ভাই। এটা দাঁত হয় নাকি বলেন কি? এখনো দাঁত হয় না, এখনো দাঁত হয়নি। দর্শক, এটার বৈশিষ্ট্য কিন্তু মোটামুটি ভাই আমাদেরকে জানালেন। কি পা, আপনি গলার নাভি দেখান, গলা কম্বল যেটাকে বলে। জি, নাভও দেখাবেন, গলার কম্বলটাও দেখাবেন আগে। মাশাআল্লাহ, জুটো একটা এর আছে। জি জি, সুবিশাল। দর্শক, এই গরুগুলোই কিন্তু ভবিষ্যতের সুঠাম দেহের ষাঁড় রূপে রূপান্তরিত হবে। ভাইয়া, আপনি গরুগুলোর দাম কেমন চাচ্ছেন? জি ভাই, তিনটা গরু আমি দাম চাচ্ছি না, যদি কোনো দর্শক ভাই নিতে চাই, বুঝছেন তো, আমি মোবাইল নাম্বার দেবো, আমার সাথে মোবাইলে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আচ্ছা দর্শক, আমরা ওনার প্রথম গরুটা দেখলাম, গুজরাটি গির বললেন না? জি, গুজরাটি গির, এখনও দাঁত হয়নি, তাহলে বুঝতে পারছেন এর ফিউচারটা কত ভালো আছে ভাই। দর্শক দেখতেছেন, চামড়াও অনেক লুজ আছে। জি, শাহিন ভাই থেকে আমরা দেখতেছি চুয়াডাঙ্গা জেলার দামোদর থানার পশুহাটের পাশের থেকে। দর্শক, আমরা শাহিন ভাইয়ের 2 নম্বর শার্টটা এবার দেখতেছি। ভাইয়া, এটার জাতমান কি? এটাও গির ভাইয়া। এটাও গির? জি, এ গুজরাটি গিরি, বুঝছেন? হ্যাঁ, ওইটা ছাড়া এটাও একটু কম পার্সেন্টেজ আছে। আচ্ছা, পার্সেন্টেজ ওই আগেরটার থেকে এটাতে একটু কম আছে, একটু কম, 19 কুড়ি। এটার কয়টা দাঁত? এটাও দাঁতে নাই, এটাও দাঁতে নাই। দর্শকের আগেরটাও দাঁত ছিল না, এই গরুটারও দাঁত নাই, এইটাও গির গরু। এর পা দেখান, কান, এর কানগুলোও অনেক বড় বড়, বুঝছেন? কিন্তু একই গরু, কিন্তু মাথাটা ওইটা একটু মোড়ানো, এটা ওটা ছাড়া এটা আর একটা মডেল, তাই না? জি। আচ্ছা, এটার ওজন কেমন পাবে? এটা ওজন আপনার 8.5 মন। 8.5 মন? আচ্ছা, এটার ওজন আছে 8.5 মন। দর্শক, আপনি শাহিন ভাইয়ের গরু, তাহলে এটা দাঁত হয়নি না ভাই, এবং এটাও গির জাতের গরু, লাল আর একটা পাকড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 3 নম্বর গরুটা এবার দেখবো। জানানো হয়নি, এখানে কিন্তু বেশ কিছু দর্শক চলে এসছে শাহিন ভাইয়ের বাড়ির সামনে, তারা এই গরুগুলো দেখতে। শাহিন ভাইয়ের বাসার মধ্যে ঢুকে ওনারা এই গরুগুলো হয়তো কখনো দেখেননি, আমি যা বুঝতেছি। শাহিন ভাই, মাশাআল্লাহ, এত দারুণ দারুণ গরু আপনি কোত্থেকে কালেকশন করে রেখেছিলেন? খুব শখের গরু, মানে খুব একটু ঝামেলার ভিতরে পড়ে এই তিনটা গরু বেচছি ভাই।
আচ্ছা তাই না? জি দর্শক মাশাআল্লাহ, এই পাকড়া রঙের গরুগুলো কিন্তু খুবই আনকমন। হ্যাঁ, সচরাচর সেই রকম ভাবে পাকড়া গরুগুলো পাওয়া যায় না। শাহিন ভাইয়ের কাছে একটা দেখতেছি আছে, ভাইয়া এটাও গির? জি এটাও গির, গুজরাটি গির ভাই। এর কান মাথা তিনটা গরু ভাই খুব পছন্দ করে, মানে খুব শখে কিনেলাম ভাই। একই রকম, এটা কেবল দাঁত ভেঙেছে, আর ওই দুটা দাঁত হয় নাই ভাই। এটাও গুজরাটি গির, কিন্তু এটা হচ্ছে আনকমন কালারের একটা ষাড়। দর্শক সবগুলো কিন্তু বাচ্চা গরু কিংবা কম বয়সের গরু বললে বলা যায়। এই গরুটা মাত্র দুইটা দাঁত হয়েছে, ম্যাচুরিটি এসছে হালকা পাতলা, আর ওই দুইটার কিন্তু এখনো ম্যাচুরিটি আসে নাই। হ্যাঁ, ওইগুলো এখনো বাচ্চা গরুর কাতারাই কিন্তু পড়তেছে। যাই হোক, আচ্ছা শাহিন ভাই, আপনার সাথে যে কথাটা বলার সেটা হচ্ছে, দর্শকের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে। আপনি যে গরুর দাম চাইলেন না, এর কারণে অনেক দর্শক আছে যারা একটু কষ্ট পায়, কারণ তারা কিন্তু ভিডিওর আশাই থাকে যে একটা গরু আমরা দেখব ভিডিও এবং সেটার দামও জানতে পারবো। দাম না বলাটার কারণটা একটু আমাদেরকে জানান ভাই। এ গরুগুলা আমার কিনা, মানে একটু বেশি কিনা ছোট বাচ্চার থেকে, এখন একটু একটু বাচ্চায় কিনছে আপনার অনেক টাকায় ভাই। এগুলা বড় সাইজের গরু ভাইয়া, একটু একটু বাচ্চার দাম যায় উপলক্ষে। তাছাড়া এই দেখেন এখনো বয়স হয় না, এটা কিন্তু অনেক বড় গরু। আচ্ছা, অনেক বড় গরু এখনো হবে, এখনো আপনার এটার কেবল দুই দাঁত, আর এই দুইটার আমার এখনো দাঁতই হয় নাই। এ কিন্তু অনেক বড় গরু, বড় গরু ক্যামেরায় ভাই ফোটে না। যে ভাইরা নিবে সে ভাইরা ডাইরেক্ট এসে যদি দেখাশোনা করে নেয়, এটা আমার পক্ষে ভালো হবে। গরু বড় ঠিক আছে, আপনি ক্যামেরায় ফুটতেছে না সেটাও ঠিক আছে, কিন্তু যারা গরু চেনে তারা চেনে। জি ভাইয়া, চেনে ঠিক আছে, ফোটানো লাগবে না। না না, ফোটানো। যাই হোক দর্শক, আপনার ক্যামেরায় ভাই বড় গরু, বড় গরু ক্যামেরায় সেতটা বোঝা যায় না, বুঝছেন? আচ্ছা আচ্ছা, যাই হোক দর্শক, আমরা আর ভিডিও লম্বা করব না, আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে, আমাদের শাহিন ভাই তিনি এই প্রতিবেদনে গরুর দামগুলো জানাইলো না, উনি এটা আলোচনা সাপেক্ষে রাখলো। ওনার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে এবং উনি বলে দিবে, ওনার সাথে সরাসরি আপনারা কন্ট্যাক্ট করে গরুগুলো পছন্দ হইলে আপনারা কালেকশন করতে পারবেন। শাহিন ভাই, আপনার ফোন নাম্বারটা বলেন। 0910741314। দর্শক ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের মূল্যবান সময়টা আমার এই ভিডিওতে দিলেন। এতক্ষণ গরুগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন আমার ভিডিওগুলো। আর এইরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। ঘরে বসেই খামার, শাহিন ভাইয়ের মতো এমন ব্যাপারী এবং হাটের সমস্ত ইনফরমেশন আপনারা গরু কেন্দ্রিক পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, টাটা।